তো সর্বপ্রথম আমাদের পিভিসি পাইপ লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এক টুকরো নিয়ে নিয়েছি, তো এটা আমাদের লাগবে। তো তারপর আমাদের লাগবে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, তো আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে নিয়েছি। তো তারপর আমাদের একটি চার্জিং মডিউল লাগবে, তো এখানে আমরা একটি পাওয়ার ব্যাঙ্কের সার্কিট ব্যবহার করতেছি চার্জিং মডিউল হিসেবে। তো প্রথমত আমাদের যা করতে হবে, এরকম একটি প্লাস্টিকের শিট নিতে হবে এবং এই শিটটি আমরা পিভিসি পাইপের মাপ করে কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি রয়েছে সেই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের মাপ অনুযায়ী আমরা এই প্লাস্টিকের শিটটিকে কেটে নিব। তো আমরা কিন্তু এখানে কেটে আমরা সুন্দর করে হট গ্লু গানের সাহায্যে আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের দেখতে হবে যে এখানে পিভিসি পাইপের সাথে এটা ভালো মতো ফিট হয় কি না। তো আমাদের ঠিক এখানে ফিট করে নিতে হবে। তো এরপর আমাদের ব্যাটারিটিকে নিতে হবে এবং যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি রয়েছে সেই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ দেখে খুব সুন্দর করে আমাদের ব্যাটারিতে দুটি তার কানেকশন করে নিতে হবে। তো কানেকশন করা শেষ হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এবং ব্যাটারিটিকে আমরা পিভিসি পাইপে সুন্দর করে ঢুকিয়ে নিব এবং তারপর আমরা হট গ্লু গানের সাহায্যে আমরা এটাকে ভালো মতো লাগিয়ে দিব। এবং ভালোভাবে লাগিয়ে নেওয়ার আগে আমরা এখানে দুটি তার বের করে নিব যাতে আমরা মোটর কানেকশন করতে পারি। তো এখানে ব্যাটারির পজিটিভটি আমরা পজিটিভে লাগিয়ে দিব এবং নেগেটিভটি আমরা এখানে নেগেটিভে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা যেটা করব, এখানে একটি সুইচ কানেকশন করব। তো সর্বপ্রথম আমাদের এখানে সুইচের মাপ করে একটু কেটে নিতে হবে এবং তারপর আমরা এখানে আমাদের যে সুইচটি রয়েছে সেই সুইচটি আমরা কানেকশন করে ফেলব। তো ঠিক এখানে কেটে নেওয়ার পর আমরা যেটা করব, এখানে আমরা সুইচ কানেকশন করব। তো সেজন্য আমরা এখানে এই যে লাল তারটি রয়েছে এই তারটিকে বের করে এখানে আমরা কেটে আমরা আমাদের সুইচটিকে লাগিয়ে নিব। তো আমরা আমাদের সুইচটিকে কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা ঠিক এখানে একটি মোটর কানেকশন করব। তো এখানে আমরা একটি মোটর নিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই মোটরটিকে আমরা প্লাস এবং মাইনাস দেখে সুন্দর করে কানেকশন করে নিব। তো মোটরটিকে কানেকশন করার পর আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই মোটরটিকে আমরা পিভিসি পাইপের সাথে আমরা সুপার গ্লু আঠা বা আমাদের যে হটগুলো গান রয়েছে তো সেটা দ্বারা কিন্তু আমরা খুব সুন্দর করে আটকিয়ে নিব। তো হটগুলো গান দ্বারা কিন্তু আমরা খুব সহজেই আমরা আমাদের যে মোটরটি রয়েছে সেটা কিন্তু আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই পিভিসি পাইপটিকে সুন্দর দেখানোর জন্য আমরা এখানে স্প্রের রং দ্বারা আমরা এটাকে রং করে নিব। তো আমরা কিন্তু রং করে নিয়েছি। তো এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এটাকে ফাইনাল টেস্ট করব। তো এজন্য আমরা যেটা করব, তো প্রথমত আমাদের একটি ড্রিল চাক লাগবে, যেটা আপনারা অনলাইন মার্কেট এবং লোকাল মার্কেট দুই জায়গায় পেয়ে যাবেন। তো এটা আমাদের লাগবে। তো এটা এখন আমরা এখানে ভালোভাবে লাগিয়ে নিব।
তো এখন আমরা এই লোহার অংশটিকে আমরা ড্রিল চাকে লাগিয়ে নিব, যাতে আমরা এটা দ্বারা আমরা মিক্সার করতে পারি। তো এটাকে কিন্তু আমরা শুধুমাত্র মিক্সার ছাড়াও এটাকে আমরা ছোট ড্রিল মেশিন হিসেবেও চালাতে পারবো, এছাড়াও আমরা কিন্তু এটা আমরা ফ্যান হিসেবেও কিন্তু আমরা চালাতে পারবো। তো চলুন এখন আমরা দেখে নেই যে এটা কীরকম কাজ করে। তো চলুন এখন আমরা দেখে নেই যে আমাদের এই মিক্সারটি চার্জ হচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মিক্সারটি রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো চলুন এখন আমরা দেখে নেই যে এই মিক্সারটা দ্বারা কোনো ফোন চার্জ হয় কিনা। তো এখন আমরা একটি বাটন ফোন এটা দিয়ে আমরা চার্জ করার চেষ্টা করব যে এই বাটন ফোনটি আমাদের চার্জ হচ্ছে কিনা। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাটন ফোনটি চার্জ হচ্ছে। তো আপনারা উপরের দিকে একটু লক্ষ্য করেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি কিন্তু চার্জ হচ্ছে। তো এই মিক্সারটা দ্বারা কিন্তু আমরা শুধু মিক্সারই না, আমরা ড্রিল মেশিন হিসেবে ব্যবহার করতে পারবো, মিনি ড্রিল মেশিন হিসেবে। এছাড়াও আমরা কিন্তু এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো।